আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাহমিদা দোলা। রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডেন্টাল সার্জন ডাক্তার বুলবুল হোসেন নিহত হয়েছেন। ব্যক্তিগত কাজে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কাজীপাড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। শেয়ারাপাড়া গলির মুখে আসতে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ বলছে হত্যাকারীরা ছিনতাইকারী নয়, কারণ তারা ডাক্তার বুলবুলের কাছে থাকা 12,000 টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়নি। গুরুতর অবস্থায় পাশের আল হেলাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ি রংপুরে। ঢাকা ডেন্টাল কলেজ থেকে পাস করার পর মগবাজারে নিজের ক্লিনিকে চিকিৎসা পেশা চালিয়ে আসছিলেন গরিবের চিকিৎসক বলে পরিচিত ডাক্তার বুলবুল। ইউক্রেনের লাভিভ শহরে তীব্র রূপ নিয়েছে যুদ্ধ, শহরে দফায় দফায় বিস্ফোরণ হচ্ছে। রাশিয়া বলেছে সামরিক অভিযানের প্রথম পর্যায়ে শেষ হয়েছে। যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বড় আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ডে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছে ইউক্রেনের পাশেই আছে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। বিশাল বিস্ফোরণের শব্দে প্রতিনিয়তই প্রকম্পিত হচ্ছে ইউক্রেনের লভিভ শহর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে ধোঁয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরকে যুদ্ধের প্রথম দিকে নিরাপদ ভাবা হলেও সে বাস্তবতা পাল্টে গেছে। লভিভে হামলা চললেও যুদ্ধের প্রাথমিক ধাপ শেষ হয়েছে বলে মনে করছে ক্রেমলিন। মস্কোর দাবি, এবার শুধু ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলের স্বাধীনতা নিশ্চিত করতে মনোযোগ দেবে রুশ বাহিনী। তবে পশ্চিমারা বলছে প্রথম ধাপের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণায় রাশিয়ার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদের মতে মস্কোর যুদ্ধের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে। ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণে চোখ ছিল অনেকের। বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন এই যুদ্ধ অনেক দীর্ঘ হবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে 100 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই 7 ম্যাচে 1 জয় নিয়ে টেবিলের 7 নম্বরে থেকে আসর শেষ হলো নিগার সুলতানা জ্যোতির দলের। টস জিতে ব্যাট করতে নেমে টিম টাইগ্রেসের বোলিং তোপে পড়ে ইংলিশরা। দলীয় 26 রানে 2 উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে ট্যামি বিউমন্ট ও ন্যাট স্কভিয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। 6 নম্বরে নেমে সোফিয়া ডাঙ্কলি 67 রানের অসাধারণ এক ইনিংস খেলেন। এতেই 234 রান সংগ্রহ পায় ইংল্যান্ড। টিম টাইগ্রেসের সালমা খাতুন 2টি এবং জাহানারা, ঋতু, ফাহিমা ও লতা 1টি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে 2 ওপেনার শারমিন আক্তার ও শামিমা সুলতানা সতর্ক শুরু করেন। 42 রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 134 রানে থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ 30 রানে আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। এই জয়ে 7 ম্যাচে 4 জয় নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত হল ইংল্যান্ডের। দর্শক, এখনকার শীর্ষ খবর এ পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।